বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাকে একটা কোশ্চেনের অ্যানসার দিন তো, ইন্ডিয়ান মার্কেটে 13,000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে আর বাংলাদেশ মার্কেটে 17-18,000 টাকা এই রকম বাজেট রেঞ্জের মধ্যে যদি আপনারা কোনো স্মার্টফোন কিনতে চান, সর্বপ্রথম মাথায় কি চিন্তাধারা রেখে একটা স্মার্টফোনকে ক্রয় করবেন আমি বলে দিচ্ছি। আপনারা প্রথমে নিশ্চয়ই চিন্তা করবেন, ডিসপ্লেতে যদি আমরা IPS এর বদলে সুপার অ্যামোলেড পেয়ে যাই, আর ক্যামেরা সেকশনে যদি ভালো ক্যামেরা সেন্সরের পাশাপাশি ভালো রেজুলিউশনের ক্যামেরা পেয়ে যাই, ফ্রন্টের সেলফি ক্যামেরা ঠিকঠাক পাই, আর সর্বোপরি প্রসেসরটা যেন মোটামুটি ভালো হয়, স্মুথ পারফরমেন্স হয়, আপডেট আসে বা কম হয়, স্টক অ্যান্ড্রয়েড হয়, এই চিন্তাধারা যদি একসাথে মিশে যায় তাহলে আমরা ওই ফোনটা কিনে নেই এবং সেই ফোনটাকে ইউজ করি। হ্যাঁ, এইরকম চিন্তাধারা রেখেই কিন্তু এখানে রেডমি কোম্পানি কিছুদিন আগে তাদের Note 10 সিরিজের ফোনগুলোকে লঞ্চ করেছিল। সর্বপ্রথম তারাই বাজেটের মধ্যে সুপার অ্যামোলেড প্যানেল প্রোভাইড করেছিল, তার পাশাপাশি ক্যামেরারও কিন্তু রেজুলিউশন এবং ক্যামেরা কোয়ালিটিও ঠিকঠাক দিয়েছিল। তার পরিণাম আমরা সকলে জানি, ইন্ডিয়ান মার্কেটে রেডমি তাদের Note 10 সিরিজের ফোন কত সেল করেছে এবং বাংলাদেশ মার্কেটেও কত সেল করেছে। এখন ব্যাপার হচ্ছে মটোরোলার। হ্যাঁ, মটোরোলার কাছেও কিন্তু অনেক টেকনোলজি আছে এবং রেডমির থেকে কিন্তু ফার ফার বেটার কয়েকটা ভালো জিনিস আমাদের সকলকে প্রোভাইড করছে, তাও আবার কম দামে। হ্যাঁ, মটোরোলা তাদের জি সিরিজের অন্তর্গত G31 এই মডেলটা আজকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে দিল। আমি প্রথমেই বলে দিচ্ছি, একটা অ্যাগ্রেসিভ প্রাইস রেঞ্জের মধ্যে লঞ্চ করেছে, কারণ এখন গ্লোবাল চিপসেটের একটা শর্টেজ চলছে। এর মধ্যে একটা অ্যাগ্রেসিভ প্রাইস রেঞ্জের মধ্যে ফোন লঞ্চ করা কিন্তু চারটিখানি ব্যাপার না। হ্যাঁ, তারা 13,000-12,999 টাকার মধ্যে তারা লঞ্চ করে দিল G31। এই ফোনটা বাংলাদেশ মার্কেটে খুব তাড়াতাড়ি চলে যাবে এবং দাম কি করবে সমস্ত কিছু বলবো এই ভিডিওটা। ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত সকলে দেখবেন, একদম স্কিপ করবেন না। আর আপনারা কমেন্ট করুন, কমেন্ট কেন করছেন না, কি টাইপের ভিডিও দেখতে চান। অনেক আনবক্সিং এর ভিডিও পড়ে রয়েছে, দিতে পারছি না, কারণ চ্যানেলে তেমন ভাবে ভিউ হচ্ছে না। আপনারা একটু ভিউটা বাড়িয়ে দিন, একটু বলুন কোন টাইপের ভিডিও চান, ভিডিওগুলোকে শেয়ার করুন, একটু ইমপ্রেশন করে দিন। পরবর্তী সময় ভালো ভালো ভিডিও কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, G31 এই ফোনটাকে নিয়ে যদি আমি আলোচনা করি, প্রথমে আমাদের চোখে আসবে ডিসপ্লে সেকশন। হ্যাঁ, যেটা বলেছিলাম সুপার অ্যামোলেড, এই ফোনটার মধ্যে তারা সুপার অ্যামোলেডের প্যানেল দিচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যেটা আমার পার্সোনাল ফেভারিট, জানি না আপনাদের ফেভারিট কিনা, কম্প্যাক্ট সাইজের একটা ডিসপ্লে, 6.4 ইঞ্চির একটা ডিসপ্লে, মোটামুটি ভালো হাতে গ্রিপ পেয়ে যাব, কম্প্যাক্ট, ওয়ান হ্যান্ডেড আমি ইউজ করতে পারবো। এবং এর মধ্যে ফুল HD+ রেজুলিউশন রয়েছে এবং সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে, কিন্তু রিফ্রেশ রেট রয়েছে 60Hz। হ্যাঁ, যারা 60Hz ইউজ করেছেন, 90Hz ইউজ করেছেন, তারা কিন্তু সেই রকম পার্থক্য বুঝতে পারবেন না, এটা কিন্তু আমি বলে দিচ্ছি, আপনারাও জানেন। কিন্তু যারা 60Hz থেকে একদম 120Hz ইউজ করেছেন, তারা স্লাইড পার্থক্য বুঝতে পারবেন না, অনেকটাই পার্থক্য বুঝতে পারবেন। কিন্তু এখানে 60Hz দিচ্ছে এই প্রাইস রেঞ্জের মধ্যে, সুপার অ্যামোলেড দিচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে পজিটিভ মুভ, যেটা কিনা অন্য অন্য ব্র্যান্ড কিন্তু এই প্রাইসে দিচ্ছে না। আর যদি Note 10 এর কথা বলি, এখানে রেডমি Note 10 এর প্রাইস কিন্তু অনেকটাই বেড়ে গেছে ইন্ডিয়ান মার্কেটে, বাংলাদেশ মার্কেটেও বেড়ে গেছে। সুতরাং এই 13,000 টাকার মধ্যে কিন্তু Note 10 আর নেই। সুতরাং এই দামের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি মটোরোলাই দাঁড়াচ্ছে, যেটা কিনা সুপার অ্যামোলেড প্যানেল আমাদের অফার করছে। যদি এই ফোনটার আমি ডাইরেক্ট ক্যামেরা ফিচার্সে চলে যাই, নতুন সেন্সর 50 মেগাপিক্সেলের সেন্সর আমরা পেয়ে যাচ্ছি মেন ক্যামেরা হিসাবে ব্যাক সেকশনে, তার পাশাপাশি আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছি। হ্যাঁ, অনেক কোম্পানি এই প্রাইস রেঞ্জের মধ্যে আমাদের আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা এখন দিচ্ছে না, কেননা সেই দাম বাড়ানোর জন্য এখানে আল্ট্রা ওয়াইড ক্যামেরাটাকে তারা স্কিপ করছে, কেননা এই প্রাইস রেঞ্জের মধ্যে আল্ট্রা ওয়াইড তারা অফার করাতে পারবে না, ওর জন্য তারা এখানে কাট করে দিচ্ছে। এখানে মটোরোলা অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা দিচ্ছে, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরাও দিয়ে দিচ্ছে। সুতরাং এখানে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছি, ভালো সেটআপ পাচ্ছি, আর 50 মেগাপিক্সেলের ক্যামেরার এখানে অ্যাপারচার হচ্ছে 1.8। মটোরোলার কিন্তু এটা আমার খুব ভালো লাগে, তারা কিন্তু কোনোভাবে এখানে 2 অ্যাপারচার 2.4 অ্যাপারচার এইরকম কিন্তু পেছনের ক্যামেরা কোনোদিনও প্রোভাইড করে না তাদের জি সিরিজের ফোনগুলোতে। যেই রকম রেঞ্জে তারা ফোনগুলোকে নিয়ে আসে, 1.7 1.6 1.8, মোটো জি সিরিজের যেই ফোনই তুলে দেখবেন সেই ফোনের মধ্যে কিন্তু মিনিমাম কিন্তু 1.8 অ্যাপারচার আছে, এর থেকে কমও পেয়ে যাবেন। আমার মনে হয় G4 ছিল 1.6 অ্যাপারচার, এরকম তারা অ্যাপারচার প্রোভাইড করেছিল। এই অ্যাপারচার আপনাদের লো লাইটে পারফরমেন্স করতে কিন্তু অনেকটাই সুবিধা করে দেবে, মানে অ্যাকচুয়ালি আপনারা লো লাইটে ভালো ফটোগ্রাফি করতে পারবেন। ফ্রন্টের যদি কথা বলি, মডার্ন লুককে কিন্তু তারা ফলো করেছে, তারা 13 মেগাপিক্সেলের সেন্টার পাঞ্চ একটা ক্যামেরা দিচ্ছে, কোনো কাট আউটে কোনো প্রবলেম হবে না, কেননা সুপার অ্যামোলেড প্যানেল আমরা পাচ্ছি, কোনো ব্ল্যাক স্পটও থাকছে না।
এবার যদি আমরা ডাইরেক্ট প্রসেসর সেকশনের কথা বলি, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে কোম্পানিরা গ্লোবাল চিপসেটের একটা শর্টেজের জন্য দাম কম রেখে যদি তারা বিক্রি করতে চায় তারা প্রিভিয়াস রেঞ্জের প্রসেসর গুলোকে প্রোভাইড করছে। এখানেও মটোরোলা সেই কাজটাই করেছে, G85 এর প্রসেসরটা প্রোভাইড করছে, একটু ওল্ড প্রসেসর কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে আমি ঠিকঠাক মনে করব খুব বেটার একটা কাজ করেনি। এখানে যদি G88 টাও দিয়ে দিত একটা নতুন প্রসেসর তাহলে বেটার হয়ে যেত, কিন্তু G85 এখনো অবধি ইন্ডিয়ান মার্কেটে এবং বাংলাদেশ মার্কেটে এই প্রাইস রেঞ্জের মধ্যে ঠিকঠাক একটা প্রসেসর। এবং এই প্রসেসরের পাশাপাশি আমরা যদি এখানে আমরা ব্যাটারি সেকশনের কথা বলি, এখানেও কিন্তু আমরা ব্যাটারি ভালো পেয়ে যাচ্ছি, 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছি। সঙ্গে এখানে ইন বক্স 20 ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা পেয়ে যাচ্ছি। যদি কানেক্টিভিটি বা অডিও সেকশনের কথা বলি, সব রকমের এখানে সেন্সর আমরা পাচ্ছি। আর যদি অডিও সেকশনের কথা বলি, সিঙ্গেল স্পিকার পাচ্ছি কিন্তু যথেষ্ট ভালো লাউড স্পিকার এবং ভালো এখানে ক্লিয়ারিটিও কিন্তু মটোরোলা প্রোভাইড করছে। আমি শকড হয়ে গেলাম অ্যাকচুয়ালি অডিও জিনিসটা শুনে, মটোরোলার এখানে জি সিরিজের ফোনে G31 কিন্তু ভালো লেভেলের অডিও প্রোভাইড করছে সিঙ্গেল স্পিকার হওয়া সত্ত্বেও। যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কথা বলি, মটোরোলার যেটা ব্র্যান্ডিং রয়েছে পেছনে, হ্যাঁ ব্যাক সাইডে তারা M লিখে যে মটোতে যে ব্যাক সাইডে সেন্সরটা দেয় সেই ব্যাক সাইডে কিন্তু তারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে দিচ্ছে। সফটওয়্যার এবং ভ্যারিয়েন্টের কথা বলি, সফটওয়্যারে কিন্তু সবচেয়ে বড় চমক যেটা কিনা অন্য কোনো কোম্পানি দিতে পারবে না সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 11 এর ইন্টারফেস আমরা পেয়ে যাচ্ছি, মানে সফটওয়্যার পেয়ে যাচ্ছি। এছাড়া স্টক অ্যান্ড্রয়েড পাচ্ছি, কোনো স্কিন এখানে ব্যবহার করা হয়নি, কোনো কাস্টমাইজেশন সেইভাবে করা হয়নি, সুতরাং এখানে বাগ ফ্রি এক্সপিরিয়েন্স আমরা পেয়ে যাব। আর এখানে মটোরোলা কিন্তু বারবার করে বলে দিচ্ছে যে একটা সফটওয়্যারের আপডেট, মানে একটা অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেট, মানে অ্যান্ড্রয়েড 12 এর আপডেট তো আমরা কনফার্ম পেয়ে যাব, খুব তাড়াতাড়ি পেয়ে যাব। এবং তাছাড়া এখানে সিকিউরিটি প্যাচের আপডেট 2 বছর মটোরোলা আমাদের সকলকে প্রোভাইড করবে। সুতরাং স্টক অ্যান্ড্রয়েডের জন্য এই ফোনটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ফোন যেটা কিনা কোনো কোম্পানি দেয় না। আমরা সকলেই বাগের জন্য প্রবলেমে কিন্তু ভুগি, যেমন মিউআইতে বাগ আছে, রিয়েলমিতেও বাগ আছে, কিন্তু স্টক অ্যান্ড্রয়েডে কেউ বাগের কথা একবারও চিন্তা করবে না, কেননা স্টক অ্যান্ড্রয়েডে কিন্তু বাগ খুবই খুবই কম থাকে, সেটা কিন্তু গুগল অলরেডি ফিক্সড করেই এখানে মটোরোলাকে পাঠিয়েছে। এবার যদি ভ্যারিয়েন্টের কথা বলি, প্রাইসের কথা বলি, এখানে দুটো ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে, 64GB ইন্টারনাল মেমোরি সঙ্গে 4GB র‍্যাম, 128GB ইন্টারনাল মেমোরি এবং 6GB র‍্যাম। 4GB র�যেটা প্রাইস করেছে ইন্ডিয়ান মার্কেটে 12,990 টাকা, আর যেটা 6GB র‍্যাম সেটা প্রাইস করেছে 14,990। আমার কাছে 12,990 এটা ভ্যালু ফর মানি লেগেছে, খুব ভালো করেছে। কিন্তু স্টোরেজ এখানে কিন্তু EMMC দেয়নি বা UFS দেয়নি, এখানে EMMCP এই রকম একটা স্টোরেজ দিয়েছে, যে স্টোরেজটা UFS এর থেকে একটু কম এবং EMMC থেকে একটু বেশি, মানে আমি স্পিডের কথা বলছি একটু বেশি, সুতরাং ঠিকঠাক আছে এই প্রাইস রেঞ্জের মধ্যে। যদি UFS 2.1 দিয়ে দিত তাহলে আমার কাছে অন্তত বেটার মনে হতো। LPDDR4X এর RAM এখানে ইউজ করেছে। এবং সর্বোপরি যদি কনক্লুশনে যদি আসি যে এই ফোনটা ঠিকঠাক প্রাইস রেঞ্জের মধ্যে ঠিকঠাক আমাদের ভ্যালু অফার করছে কি করছে না, আমি বলছি ডিসপ্লে সেকশন অসাধারণ করেছে, ক্যামেরা সেকশনও কোনো কথা নেই, কানেক্টিভিটিতে কোনো কথা নেই, এছাড়া সফটওয়্যার ইন্টারফেস ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার ইন্টারফেস হতে চলেছে। কিন্তু প্রবলেম আমার কোথায় লাগছে, মানে প্রবলেম না অ্যাকচুয়ালি, এখানে অ্যাকচুয়ালি যদি খুদ ধরা হয় তাহলে এই দুটো জিনিসই আমার চোখে পড়বে, সেটা হচ্ছে প্রসেসর সেকশন। প্রসেসর সেকশনে G85 এর জায়গায় যদি G88 দিয়ে দিত, মোটামুটি মডার্ন টেকনোলজি দিয়ে দিত, মানে মডার্ন প্রসেসর যদি দিয়ে দিত তাহলে বেটার হতো। 4G প্রসেসর অবশ্যই মানছি, এছাড়াও যদি এখানে EMMC যে স্টোরেজটা দিচ্ছে তার বদলে যদি এখানে UFS স্টোরেজ দিয়ে দিত তাহলেও কিন্তু বেটার কাজ হয়ে যেত। এই দুটো জিনিসের জন্য একটু ল্যাগ মনে হচ্ছে, কিন্তু এই দুটো জিনিস আমার মনে হয় না এই প্রাইস রেঞ্জের মধ্যে কাউকে ডিস্টার্ব করবে। এবার যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশ মার্কেটে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে, কারণ জি সিরিজের ফোন কিন্তু বাংলাদেশ মার্কেটে মটোরোলা লঞ্চ করে দেয়। বাংলাদেশ মার্কেটে ধরা হচ্ছে এই ফোনটার প্রাইস, এখানে মটোরোলা অন্তত 16-17 হাজার এই রকম প্রাইস রেঞ্জের মধ্যে লঞ্চ করবে, আর মনে হয় না এর থেকে বেশি প্রাইস রেঞ্জের মধ্যে লঞ্চ করবে। এবং এই ফোনটার দিকে কারা এগোবে, যারা ভাবছো যে একটা ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স চাই, ভালো একটা ক্যামেরা ইন্টারফেস চাই, সুপার অ্যামোলেড ডিসপ্লে চাই, ভালো একটা ব্র্যান্ড চাই, থিঙ্ক সিল্ড এর মতন সিকিউরিটি ফিচার্স তাই, তারা কিন্তু অবভিয়াসলি মটোরোলা G31 এই ফোনটা যেতে পারো, কারণ একটা চাইনিজ ব্র্যান্ড রিয়েলমি বা রেডমি থেকে কিন্তু মটোরোলা ফার ফার বেটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুব ভালো মানের দেবে। সুতরাং আশা করি বুঝতে পেরেছো কারা এই ফোনটাকে কিনবে। অবশ্যই পরের ভিডিওর জন্য ওয়েট করো, ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, আর প্রত্যেকটা ভিডিও অ্যাটলিস্ট সকলে দেখো।